হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে আসলে রাখি পূর্ণিমার তৃতীয় দিন আর রাখি পূর্ণিমার প্রথম দিন থেকে ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে জানি না তোমরা নিউজে কিছু দেখছো কি না তো আমরা এক আগরতলাতে প্রচণ্ড খারাপ পরিস্থিতি আসিল তার লেগে আমি রাখি দিতে পারছি আমার ভাইরারে আর এখন আমি গোপুরে রাখি দিতে আসি আজকে অনেক বৃষ্টি ঝড় মানে ইডির মাঝখান দিয়ে প্রত্যেকটা রাস্তায় ফ্লাডিংয়ের মাঝখান দিয়ে আমি আইতে চেষ্টা করছি এবং ঘণ্টু রাখি পড়াইতে ঘণ্টে সোনার পর আমি আমার ভাইরারে রাখি পড়াবো আর আজকের এই ছোট্ট ভিডিওটা করতেছি এই কারণে যাতে আমার পেজ এবং আমার ইউটিউবের মাধ্যমে হয়ে থাকে আর বাকি যারা পাশে আসো সাপোর্ট করতেছ তারা অনেক অনেক ধন্যবাদ আর এখন আমি তারা রাখি পড়াইছি তখন আসলে সন্ধ্যাবেলা বাইরে চলতেছিল প্রচন্ড বৃষ্টি একটু বড় বড় লোড শুটিং তার মধ্য দিয়েও এই দুইটা ভাইয়ের খুব মন খারাপ আসছিলো দিদি ভাইয়ের থেকে রাখি পাইছে না আর আমারও নিজেকে কোনো ভাই নাই আমার এই ভাইটি ভাইটিরই আমি ছোটোবেলার থেকে বড় করছি তোমরা সব সবসময় আমার ভিডিওতে তারারে দেখো আশা করি তো তারারে নিয়ে আমার সব কিছু তারাই নিয়ে আমার এই ছোট্ট পৃথিবীটা তো তার দিকে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের নামও সত অফ ওয়ার্ল্ড কারণ আমার এই ছোট্ট পৃথিবী নিয়ে আমি সবসময় খুশি আসলে আমার সবসময় খুশি থাকতে চাই তো তারা আমি কিছু আনতেও পারছি না এমনকি আমি একটু মিষ্টির ব্যবস্থাও পর্যন্ত করতে পারছি না একটা মিষ্টির দোকান খোলা নাই দুর্গা চমুনিতে মানে আমি গিয়া গিয়া লিটারেলি রেনকোট ফেরে ভিজ যাইছি তো তারালে একটা চকলেট আর একটা ছোট রং পেন্সিলের গিফট আনছিলাম গিফটও বা কিছু কিনতে পারছি না আমি খুবই কন্ডিশন খারাপ আগরতলাতে তো তারা এটাতেই খুশি তারা গেছে আমরা গিফটও লাগতেন আমরা রাখি পাইছি এটা দিয়ে খুশি মানে আমার বাইরে কত বড় হয়ে গেছে আমার এটাই মানে ব্লগ ডেডিট করতে গিয়ে আমি চিন্তা করতেছি এটি সত্যি অনেক বড় হয়ে গেছে আগে ছোট থাকতে গিফটের অপেক্ষায় বয়ে থাকতো আর করে আমরা গিফট লাগতো না রাখি হলেই চলবো আশীর্বাদই সব মানে কি কমু আমার নিজে আমি খুব লাকি আর তারা আমার লগে যেরকম দুষ্ট করে এর আমারে খুব ভালোবাসে আমার কাকিমণি তারা ডাক্কা ডিকা নিয়ে আইসে আয়ো 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 রাখি দিতেছে দেখা যাও তো আমরা বাড়িতে আমরা বাড়ির মানুষ সবাই মিলেই আনন্দ করে দিনটা কাটাই আর সব ফ্যামিলিতেই আনন্দ দুঃখ সব আছে আর আজকে যে আমি রাখি পড়াইতেছি এই আজকের দিনেও তারা বাড়িতে জল উঠছে মানে আমার বাবার বাড়িতে ছোটবেলাতে দেখেছি রামনগর এরিয়া তোমরা সবাই যেন একটু বৃষ্টি হলে ওঠে আর আমার এই 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 গিফটটা পেয়ে খুব খুশি আর দিনেও জল উঠছিল তারা সবাই খিচুড়ি বেলা কাকিমণি হাট অব্দি জলের মধ্যে দাঁড়ায় রান্নাঘরের মধ্যে রান্না করছে বিকজ কোনো উপায় নেই খাইতে তো লাগবো না চলতে লাগবো তো আমরা বাড়িতে তো আমরা পরিস্থিতি মনে করি অনেক ভালো কিন্তু ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ যা আমার ব্লগটা এডিট তোমরা লোক শেয়ার করতে অনেকদিন সময় লেগে গেছে কারণ সেরকম মানসিকতা আস না যে আমি ব্লগ শেয়ার করুম এডিট করুম তো যারাই বীর চিপুরার থেকে দেখতাছো যেদিক থেকে দেখতে আসো সবাই ভালো থেকো সাবধানে থাকো আর আজকের রাখি পূর্ণিমার মধ্যে একটু ব্যতিক্রম আছে যে আমার ইচ্ছে হয়েছিল আমি আমার বোনটারও রাখি দেবো ছোটোবেলা থেকে তাইও কান্না করে তারা যখন রাখি দেয় তো তাইরা আমি রাখি দিতেছিলাম তো এবার তারা তারা মেলা প্ল্যান করছে দিদি আমি রাখি দেবো দিদিভাই যদি তাইরে রাখি দিতে পারে তাহলে দিদিভাইও তো বই নামরার তো রাখি তো সবারই দেওয়া যায় তো আমি কিলাম হ রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রথমে রাখি বন্ধন উৎসব শুরু করছিলো সবারই রাখি দেওয়া যায় তো তোরা যদি দিতে চাস মানে দিতে চাস আমিও নিতে ইচ্ছুক তারপরে এই দুইটা মিল্লাপুরা পাগল হয়ে গেছে গা যে আমারে রাখি দিব ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা আজকে তোমরা খুব ভালো লাগবো আমার পরিবারে ছোট্ট একটা মুহূর্ত আমি তোমরা সাথে তুলে ধরছি আর এই দেখো এই টাইম টাইম আমারে রাখি দেব কইরে আমার আরতি করতাছে আমার চন্দনের ফুটা দিছে আর এর থেকে আশীর্বাদ আমার কাছে কিছু লাগে না সবসময় বড়রাই ছোটটারে আশীর্বাদ করতে পারে এরকম কিছু না ছোটরারও বড়রারে আশীর্বাদ করতে পারে আর এই দেখো রাখি কেমনে ফ্রাইবো বুঝতে পারতেছে না কারণ সবসময় তো দেহে বোনেরা ভাইরা রাখি ফরা ভাইরা তো রাখি ফরা না তো হেরা ফরাই তো কষ্ট হচ্ছে এরপরে আমার গিফট লই বাড়িতে হেয়ার মার কাছে মানে ক্লিপ ছিল এটা নিয়ে আমার দিত নতুন ক্লিপ গিফট মানে এত ফাঁক না কি কমো কিন্তু এই ভালোবাসাটাই সারা জীবন যাতে থাকে আমি এটাই ঠাকুরের কাছে চাই আর এদিক দিয়ে মাছ আটা বানে আলোয়া পারাপাড়ি করতে দৌড়া দৌড়ি করতেছে এদিকে তাইও বলে আমরা রাখি দিব মানে আমি সত্যি ব্লেসড হয়ে গেছি গা এই সন্ধ্যাবেলাটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমি যখন ছোট্ট ছিলাম মর্নিং স্কুলে পড়তে তখন আমি রাখি আমার বান্ধবীরা থেকে আর তারপরে আমি আর কেউ থেকে রাখি পাইছি না এই পর্যন্ত আর আমার মনে সবসময় একটা দুঃখ আছিল আমার নিজের ভাই নাই নিজের ভাই থাকলে আমি রাখে দিতে পারতাম ভাইফোটা দিতে পারতাম তো ভগবান জিনিসটা দেখছে তো আমার একটা বোন আর দুইটা ভাই দিয়ে পাঠাই দিছে তো আমি আজকে সত্যি খুব লাকি যে তারা আমার জীবনে আছে আর আমি আজকে রাখিও পাইছি সারা জীবন যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে সুন্দরভাবে পড়াশোনা করে এটাই আমি চাই তারপর হ্যাঁ বলে রাখি দেবো দেওয়া সুন্দর করে আরতি সারা সারাদিন কিন্তু তাই লোক মারামারি ফিরাফিরি চলে তাইও ফিরাফিরি দে হেরে তো এই ফিরাফিরির মাঝখান দিয়ে আমি সামনে থাকলে ফিরাফিরিটা একটু কম হয় আর কি এবার হেও আমার রাখি দিব কান্দা কান্দি কইরা সব দোকান বন্ধ বাড়ির সামনের দোকান থেকে হ্যাঁ রাখে আনতে যাইব এবং ভাবছিল তারপরে হের কাছে রাখি আসিল কবে কিনছে ওই রাখিটা নিয়ে এসে সে আমরা পরাইবো এবার তাইরও তাই লেগে একটা রাখি নিয়ে এসে তাইরও পরাইবো মানে এই জিনিসটা খুবই সুন্দর তারপরে তো বৃষ্টিপাতলার দিনে চা খাইতাম কইল তো চা আর মুড়ি টুড়ি মাইকা কাকু নিয়ে এসেছে কাকুমিনিতারা নিয়ে এসে তো আজকে দিনটি এভাবে কাটাইলাম টাটা